Upanishads say, acquire beliefs in change. Acquire beliefs in bringing new things. এখানে সত্যটা আনতে হবে। আগে একসময় আরবি পড়া হতো, আলিফ বে তে সে রে হে খে জে মে, এগুলো পড়া হতো, এগুলো তো ভুল ভাই। এরপরে আস্তে আস্তে আধুনিক টিচিং আসেন, আলিফ বা তা সা জিম হা এভাবে আসছে, তাই না? এখানে এই বিষয়টাও চেঞ্জ জানতে হবে। অ্যান্ড থ্রু এটিআই, থ্রু অ্যাম্বাসেডার টিচার্স, থ্রু আওয়ার অনারেবল অল টিচার্স, আমরা এটিআই থেকে সবাইকে হেল্প করার মাধ্যমে চেঞ্জ আনবো। কিন্তু আপনি আগেরটা ধরে রাখবেন, আগের ভুলটা, এটা করা যাবে না ভাই। তাহলে আমাদের কে বঞ্চিত হবে জানেন? আপনার নেক্সট জেনারেশন, আপনার নাতি পুতি, আপনার ছেলে মেয়ে বঞ্চিত হবে। সো আমাদের নেক্সট বাংলাদেশের জন্য, আমাদের পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের এই পরিবর্তনটা আনতে হবে। সো ইয়া, দ্যাটস রিয়েলি গুড। এবার আমরা একটা থ্যাংক ইউ জুলিয়া, থ্যাংকস মিস নেলি, আর ইউ দে, আই এম নট শিওর আর ইউ দে অর নট। Okay, so I'm going to play a song. I'm going to play a song. And I'm going to play a song. 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 Okay, dear teachers, let's play this song together. Kelly, is that Julia? No, yes, Julia, you be there. And let's sing the song together. It's called the alphabet song. Okay? Do you see a screen, Julia? Can you, I do, yes. You do, right, okay. Consonants and vowels, we write them, we read them. Each letter makes a sound. Well, we start with ABC, we go all the way to Z. The letters of the alphabet are fun for you and me. A, B, C, D, E, F, B, H, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. Now I know my ABCs. Next time won't you sing with me? We start with ABC and we go all the way to C. Now I know my ABCs. Next time won't you sing with me? We start with ABC and we go all the way to C. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. Now I know my ABCs. Next time won't you sing with me? Each letter makes a sound. Let's sound them out now. Now I know my ABCs. Next time won't you sing with me? Each letter makes a sound. Let's sound them out now. টিচার্স, আমরা প্রথমে সাউন্ড শিখলাম। এই যে বললাম হা, জিকে বললে গ গ,
এটা এটা দেখেন আমেরিকান এটা হচ্ছে আমেরিকান যা দেখালাম আর আমরা তখন পড়লাম ব্রিটিশ সিস্টেমে দুটাই দেখালাম ওরা জেড করেছে জি তাহলে আমাদের এবিসি আসলে ঠিক আছে আসলে ঠিক নাই আসলে তো ঠিক নাই তো এখন ঠিক হবে সবার অডিও বন্ধ থাকবে ভাই আল্লাহর রাস্তা প্লিজ ওকে এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইবিসি যে আমরা পড়লাম এইবার এইবিসি দিয়ে দেখবেন হাজার হাজার ইংলিশ শব্দ আমরা এখন লিখতে পারবো বিলিভিট অর নট এই এই যে আমি এখন লিখে আপনাদেরকে দেখাবো ইয়া আমি শেয়ার করছি সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান সোলজার্স দেখেন জাদু কাকে বলে এবিসি শিখছে তো এতক্ষণ এবার দেখেন ঘটনা কি ঘটতে থাকে আপনার কি একটা ই দেখতে পাচ্ছেন একটা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন মানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না অবশ্যই দেখতে পাচ্ছেন তাহলে এখানে আমি একটু শিওর নেই আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা দেখতে পাচ্ছিলেন একটা এমএস ওয়ার্ড ফাইলের স্ক্রিন দেখতে পাচ্ছিলেন এখন দেখতে পাচ্ছেন ওকে তাহলে এবার এইবার আপনারা বন্ধুরা দেখেন এইটা যেন কি ছিল স্ল্যাশ মার্কের মধ্যে লিখবো এটা যেন কি ছিল ফোনেটিক্স সিম্বলে যাই এটা কি ছিল জানি এটা কি ছিল এই ছিল এই তাই না এটা বন্ধুরা কি ছিল এই ছিল ঠিক না বলেন এই তাহলে এই এই দিয়ে দেখেন কত ঘটনা ঘটাবো আমরা শুধু এইবিসি এর ফোনেটিক সিম্বল দিয়ে অক্সফোর্ড ডিকশনারি এখন হাজার হাজার ওয়ার্ড আমরা করতে পারবো সত্যি সত্যি বলছি প্রমিস এই তাহলে এটা কি ছিল এই ছিল তাই না এই ছিল তাহলে এইবার তাহলে যদি বলি এস কে কি ছিল এস ছিল হচ্ছে সা এস ছিল হচ্ছে সা এস কি ছিল সা সা তাহলে আমি একটু লিখি এটা হচ্ছে এই আমি ফোনেটিক্স ই দিয়ে দিই ফোনেটিক্স এর এটা দিয়ে দিই সা এই এন্ড দেন মা তাহলে এটা কি লিখছি আপনাদের চ্যাটিং এর আমি সুযোগ দিচ্ছি আপনারা একটু চ্যাটিং করে আমাকে বলেন তো এটা ইংলিশটা কি লিখছি ওয়ার্ডটা এটা কি লিখছি বলেন সেম এক্স্যাক্টলি সবাই মাসাল আপনারা তো আসলে অনেক ভালো টিচার আই এম সো প্রাউড অফ ইউ ব্রাদার্স এন্ড সিস্টার্স সেম ইংলিশে লিখবেন সেম তাহলে বলেন তো এটা কি লিখছি এটা কি লিখছি বলেন অক্সফোর্ড ডিকশনারিতে এখন পড়তে পারবেন এই এটা এখন কি লিখছি বলেন সবাই সবাই গেম গেম তাই না যারা ফেসবুকে বন্ধুরা দেখছেন ফেসবুকে প্রায় 200 টিচার দেখছেন আপনাদের অনেক ধন্যবাদ আপনারা নেক্সট ট্রেনিং করবেন আমাদের সাথে আচ্ছা তাহলে এইটা কি লিখছি বলেন তো না এই মা লিখবে এটা কে জুমের বন্ধুরা লেখেন আমাকে এস এম এস করেন আমাকে ই করেন নেই মাশাল্লাহ ভেরি গুড নাসির হোসাইন দেন হিরন দেন ইয়া রাইট এভরিওয়ান ইজ ইয়া নেম আপনারা ভাইয়া প্লিজ ইংলিশে লেখেন ইংলিশে লেখেন সবার কাছে গেছে আচ্ছা তাহলে এটা কি হবে বলেন তো বিকে বলছি বা এখানে এই তাই না এরপরে দিলাম ধরেন জা সরি এটা বেইজ বেইজ আছে না বি এ সি বেইজ এই যে বেইজের পাশে এরকম লেখা দেবেন অক্ষরে চোখে বেইজ আচ্ছা বলেন তো এইটা কি লিখছে দেখবো কে পারে সবচেয়ে বুদ্ধিমান কি এটা কে পারে কি লিখছে ফোনে দেখছে দেখেন আপনার পড়তে পারছেন বাংলা লিখবেন না ভাই কেউ প্লিজ ইংলিশে লেখেন
days, exactly. Mr. Mahmoud, yeah, Mr. Mahmoud, days. Humayun Kabir, sabar pati ka sir, days. Excellent. No, agad tayo. Days, ঠিক আছে তাহলে এটা ছিল days. আচ্ছা দেখবে এটা কে পারে জিনা এটা পেইজ হবে না এক্স্যাক্টলি একজন ঠিক আছে উনি কে একটু দেখি তো ওনাকে একটু ধন্যবাদ দেব আমি উনি হচ্ছেন মোহাম্মদ শাখালাত হোসাইন এটা হচ্ছে পেইজ PAYS পেইজ আর এইটা হচ্ছে পেইজ এইটা হচ্ছে পেইজ PAGE সব লিখে রাখেন খাতায় লিখে রাখেন সব এই দেখেন একটা হচ্ছে পেইজ মানে পরিশোধ করে আর একটা হচ্ছে পেইজ দুইটা দুই জিনিস পেইজ হি পেইজ দ্য মানি And this is the first page. This is the first page. And pays, yeah. এটা বলেন এইটাকে আমরা বলি এই যে এখন যেটা আমরা দেখাবো যেমন ধরেন এটা এটা ছিল না বি মনে আছে বি এর এটা ছিল বি তাহলে এখন দেখেন ইটা বলেন তো কি লিখছি দাঁত হবে কেন বিউটি কেমন হলো আর বি নো এর লম্বা হলো লম্বা যদি থাকে কোন নকশ হয় তাহলে এটা হলো বিইটি আর এটা হচ্ছে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে বিট তাহলে আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে এটা করেন এটা কি হবে এই দুটো করেন এই দুটো করে লেখেন তো প্রথমটা কি এটা কি প্রথমটা হচ্ছে সিট আর পরেরটা হচ্ছে সেট তাহলে প্রথমটা হচ্ছে বসার জায়গা SEAT আর পরেরটা হচ্ছে SIT Sit, seat, sit, seat, sit, seat, sit. Can they go to the paper? Sunset is a valley for them. The way to the paper, Edita. Column for it. They're going to present the Oxford Oxford Dictionary report about the same. Should the ABC policy ask a picture by it? It'll check it. মানে আঘাত করা আর এটা হচ্ছে তাপ HEAT হিট অ্যান্ড হিট হিট অ্যান্ড হিট এক্স্যাক্টলি তাহলে এটা দেখো এটা লাস্ট এটা কেউ পারে দেখি এই দুটো করে দেখালি এই দুটো কি হবে নো এটা অনেকে এটা ডিএডি লিখেছেন এটা ভুল এটা হবে ভুল হয়েছে সো বুঝতে পারছেন শেখাটা কত জরুরি যে শিক্ষকরা নিজেকে আপডেট করবেন না নিজেই ব্যাকডেটেড হয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইয়াং জেনারেশন আপডেটেড টিচার্স পছন্দ করেন আপনি কেমন টিচার হয়ে মারা যেতে চান সেটা আপনার হাতে চলছে শিক্ষিতা কেউ না করবে না আমি এখানে লিখে দিচ্ছি এটা স্কুলে মধ্যে এটা হচ্ছে ডিএর পাস্টেজ ডেট আর এটা হচ্ছে TEED ডিড চুক্তি ঠিক আছে মানে আর একটা মনে আসলে এটাও দেখা যাক লোকদের দেখতে পারে হ্যাঁ এটা কে পারে দেখি এই যে টিয়ার সাপ মিলে চ হয় মনে আছে টিয়ার সাপ মিলে কি হয় চ তাহলে এই দুইটা কি হবে প্রথমটা হচ্ছে ফিমেল ব্যাগ BITCH আর পরেরটা হচ্ছে সমুদ্র সৈকত BEACH
দুটোর উচ্চারণে পার্থক্য আছে, উচ্চারণ পার্থক্য হলে একটা দিয়ে আরেকটা বোঝা যাবে। বিচ এন্ড বিচ, বিচ এন্ড বিচ, বিচ এন্ড বিচ। তাহলে দু একটি স্যার আপনারা খেয়াল করলেন, এসি আপনারা খেয়াল করলেন পার্থক্য। এখন মনে হয় না যে আসলে ঝামেলা আছে ইংলিশে, না জানলে কোনো সমস্যা নেই, এমনি সব ঠিক আছে। যেই সঠিক জিনিস জানবেন তখন বুঝবেন ভেজাল আছে। আল্লাহ, এটা আরো শিখতে হবে তো। এবং এটা কোনো একজন একজন ইংলিশ টিচারের জন্য এই ট্রেনিং নয়, এটা সব। এই যে অনেক সময় আমাদের সম্মানিত ইংলিশ শিক্ষকরা বলেন, ওনাদের সাথে আমি একমত যে ইংলিশ শিক্ষকদের সবার আগে লাগবে, এটা ট্রু, এটা ট্রু। কিন্তু সব শিক্ষকদের, যেমন ইংলিশ ভাষণের শিক্ষক, মানে অনেক কিন্তু বাংলা ভাষা সবই ইংলিশে পড়ানো হয়, তারও দরকার আছে। এবং আমার শিক্ষক হিসেবে আমার বাচ্চার জন্য দরকার আছে না, এই জন্য আইসিটি টিচারের দরকার আছে। হ্যাঁ, এই যে আইসিটি, এর একটা মজার জিনিস দেখাই, কারণ আপনি আশ্চর্য হবেন। আবার শেয়ার করে দেখাচ্ছি, অ্যাব্রিভিয়েশন বাংলাদেশিরা ভুল বলে, দেখেন আর একটা জিনিস দেখাই। ধরুন ধরুন এই শব্দটাই আইসিটি। আচ্ছা এবার আমি এবার আমি অন্য ফন্টে যাই, আমি দেখেন ফোনেটিক্স ফন্টেও টাইপ করতে পারি। এই যে আইসিটি, এটা একটা অ্যাব্রিভিয়েশন না আইসিটি। আবার ধরেন সিডি, আবার ধরেন ডিভিডি, আবার ধরেন ডিটিভি, আবার ধরেন বিবিসি, আবার ধরেন টিভি, আবার ধরেন আর কি বলবো, ধরেন সিএনএন, এই এগুলো অ্যাব্রিভিয়েশনস। অ্যাব্রিভিয়েশনস একটা নোট লিখে রাখেন, সবসময় লাস্ট অক্ষরটায় জোর দিতে হয়, এই লাস্ট অক্ষরটায় জোর দিতে হয়, লিখে রাখেন লাস্ট অক্ষরটায় জোর দিতে হয়, স্ট্রেস দিতে হয়, ওই যে স্ট্রেস মিউজিক দিতে হয়, লাস্ট অক্ষরটায় মিউজিক দিতে হয়। যেমন আমি উচ্চারণ করে দেখাচ্ছি, আই সিটি, সিডি, সিডি, পিপি, ডিভিডি, বিটিভি, বিডিসি, টিভি, সিএনএন, আই সিটি, সিডি, বিডিসি, বিটিভি, টিভি। এই যে ধরেন একটা জিনিস শেয়ার করলাম, হ্যাঁ এই যে ধরেন একটা জিনিস শেয়ার করলাম, এই জিনিসটা এখন পৃথিবীর যত অ্যাব্রিভিয়েশন আছে অক্ষরে অক্ষরে হয় সবগুলো হয়ে গেলাম একটা কথায়, যে অ্যাব্রিভিয়েশনস এর লাস্ট অক্ষরটা জোরে বলতে হয়, সিডি, ডিভিডি, বিটিভি, টিভি। আই ওয়ান্ট টু ওয়াচ টিভি টুডে, আর আই ওয়ান্ট টু ওয়াচ টিভি টুডে, বা এই জিনিসটা বিক্রি হবে না। আপনি মোবাইলে কোন ইংলিশ বিক্রি হবে, কি কাস্টমার কেন আমি ট্রাইং সুইচ টপ নাও ইউ ক্যান ট্রাই নো টপ আই টু, নাকি ডিয়ার কাস্টমার দ্য নাম্বার ইউ আর ট্রাইং সুইচ টপ নাও ইউ ক্যান ট্রাই নো টপ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইংলিশ বিক্রি হবে কেন? আবার আবার দেখেন একটা বিটিভিতে আপনার ইয়ে হচ্ছে, একটা উপস্থাপনা হচ্ছে, একটা অ্যাঙ্করিং হচ্ছে, যারা বলে উচ্চারণ দরকার নাই, এর এর নিয়তি হচ্ছে গরিব থাকা, বুঝছো না তুমি বাবা, খবর করবা তুমি, প্রধানমন্ত্রী প্রোগ্রামের অনুষ্ঠানে উপস্থাপনা করবা তুমি, মোবাইলে ভয়েস দিবা তুমি, বিমানে যাত্রীর সময় শুনেছেন না এরকম, দিয়ার প্যাসেঞ্জার্স ইউ আর রিকোয়েস্টেড টু পাস ইন ইয়ার সিট বেল্ট, উই উইল ফ্লাই 35,000 ফিট অ্যাবাভ অ্যান্ড উইল রিচ শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট উইদিন এ ওভার টু। হ্যাঁ হ্যালো, রাস্তায় রাস্তায় আঞ্চলিকতা কি এটা হবে? হবে না। কবিতা আবৃত্তি বলেন, বাংলা উপস্থাপনা বলেন, ইভেন রবীন্দ্রসঙ্গীত বলেন, হ্যাঁ হৃদয় না হৃদয়, এটা হৃদয় তো রবীন্দ্রসঙ্গীতের জন্য না ভাই,
ঠিক আছে না দুটো সাইড দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যে নিচে রাখেন দেখো মাথা নিচে গেছে জুনের মধ্যে যারা আছে শিক্ষকগণ মাথা থেকে মাথা করে উদয় তো বেতে মাথায় www.tisonradio.com tisonradio.com সারা দিন ইংলিশ বাজে সারা দিন সারা রাত সারা রাত থেকে শুনতে পারো আর একটা আইপিটিভি tison tv www.tisontv.tv আমরা ডিজিটাল এডুকেশন ডিজিটাল বাংলাদেশের কথা বলছি ডিজিটাল এডুকেশন হচ্ছে এইটা যে সারা দিন কি ডিজিটাল কে মত আল্লাহ ডিজিটাল না চমৎকার বিষয় ছিল মানে আপনাদের একটা মজার তথ্য বলি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমি বলেছি যে আমরা একটা সফলতার কথা বলি আমরা সংসদ টেলিভিশন আপনারা ওখানে দুটো সাইট হতে পেয়েছেন আপনার সাইট পেয়েছেন যে সারাদিন চব্বিশ ঘন্টা ইংলিশ শোনা এবং দেখার জন্য kisonradio.com kisontv.tv kisontv.tv এটা সারাদিন দেখতে পারবেন আপনারা এবং আমি প্রতি রবি এবং মঙ্গল কিশোর বাতায়ন থেকে লাইভে যাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের তত্ত্বাবধানে যে সম্মানিত শিক্ষকরা আছেন আপনারা সহ মানে আমি ওখানে তো পড়াই মনে আছে বলছিলাম কোয়ালিটি চুরি করবো আমরা মনে আছে আমিও কিন্তু চুরি করবো হ্যাঁ এই দেশের বাইরে ট্রেনিং নিতে গেলে দিতে গেলে দিতে গিয়ে ট্রেনিং দিতে গিয়ে নিয়ে আসবো দেখো আমি দাঁড়াইলে আমরা সব ভাই বোন একত্রে কাজ করলাম আম নাচি টিচার লেডিজ এন্ড জেন্টলম্যান আম নাচ আপনি আমাকে সার বলার দরকার নাই জাতীয় একটা ভুল দেখেন আর একটা জাতীয় ভুল দেখেন কি আমরা সারা বাংলাদেশের বলি এখন ফর্ম ফিল আপ চলছে এটা ভুল ইংলিশ ফর্ম ফিল আপ ভুল ইংলিশ ফিল আপ অর্থ হচ্ছে গর্ত পূরণ করা আপনি যারা ইংলিশ টিচার আছেন ইংলিশে ওই যে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ ওখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস একজন স্যাররা বলেন তো ফিল ইন না ফিল আপ ফিল ইন ফিল ইন ফর্ম ফিল আপ নয় এটা দুইটা ইংলিশ হয় ফর্ম ফিল ইন করা ফর্ম ফিল আউট করা এই দুইটা একদম অক্সফোর্ডে চেক করে দেখবেন এটা পুরো জাতীয় নামে আমাদের স্কুলগুলোতে বসে আছে যে আমাদের এখন ফর্ম ফিল আপ চলছে মিডিয়াতে তাই লেখা হয় পত্রিকায় তাই লেখা হয় এটা আস্তে আস্তে ছড়াতে হবে এই যে একটা ভুল বললাম তারপর ডাস্টার আর ওয়াইপার এটা বললাম ঠিক আছে এরকম অনেকগুলো ভুল আস্তে আস্তে আমরা চেঞ্জ করবো ইনশাল্লাহ সো ডিয়ার টিচার্স আমরা আজকে দেখেন আমি আপনাদের বাস্তবে দেখালাম এবিসি শিখেই কিভাবে আমরা ফোনেটিক সিম্বল দিয়ে পড়তে পারি দেখুন না দেখাই দিলাম আপনার নিজেরাই পারছেন সবগুলো আগামীকাল বাকি সাউন্ডগুলো পড়ার পর বেলুমিটা নয় আমাকে
Igor Collins, C-O-L-L-I-N-S, Collins Cobuild. C-O-B-U-I-L-D, at a dictionary. Thank you.